নিশি চুল মুছছে আর নিশান ওর কোমর জড়িয়ে ধরে। কি হচ্ছে? কিছু না, চুল মুছে হয়ে গেছে, যান রেডি হয়ে নিন। কিছুক্ষণ পর নিশি আর নিশান একসাথে নিচে নামে। তিশা রাগি চোখে ওদের দিকে তাকায়। নিশি বেশ বুঝতে পারছে এই তিশার মনে কিছু না কিছু আছে, আর নিশানের ফুপিও বেশ সুবিধার নন। নিশান অফিসে চলে গেলে নিশি যায় আরশিয়ার সাথে কথা বলতে। আরশিয়া রুমে বসে বই পড়ছিলেন, নিশি গিয়ে ওনার পাশে বসলেন। কিছু বলবে মা? মা একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ করো। আপনি তো আমায় বলেছিলেন আমার নাকি অনেক কিছু জানার আছে, আর আমি জানতে চাইলে আপনি আমায় জানাবেন। বইটা বন্ধ করে নিশির দিকে অবাক চোখে তাকায়। মা আমি সব জেনে গেছি, এখন শুধু কারণটা জানতে চাই, বলবেন আমায়? নিশি একটা কথা মনে রাখবে, পৃথিবীতে যা কিছু হয় তার পিছনে সব সময় একটা কারণ থাকে। আমি জানি মা, জিসান এমন হওয়ার পেছনে কোনো না কোনো কারণ আছে। জানো কিছু সংসার সুখী হয় আবার হয় না, যেগুলো সুখের হয় না তার পিছনে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকে, আবার কিছু সংসার এমন থাকে যেখানে স্বামী স্ত্রী মিল থাকলেও কিছু আত্মীয় স্বজনদের জন্য তা ঠিক থাকে না। নিশি মনোযোগ দিয়ে শুনছে। নিশানের মা আমার বড় বোন ছিল, উনি যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন আমি ছিলাম ওনার পাশে। উনি আমার হাতে হাত রেখে বলেছিলেন যেন আমি নিশানের খেয়াল রাখি, নিজের বোনের কথা রাখার জন্য আমি আহসানকে বিয়ে করি। সব কিছু ঠিকঠাক চলছিল, এরপর জিশানের জন্ম হলো, কিন্তু আমি কখনো ওদের মাঝে ভেদাভেদ করিনি। আমার সুখের সংসার ছিল, কিন্তু আমি একটা কথা কি জানো, সুখ কিন্তু ক্ষণস্থায়ী, তেমনি আমার সুখও বেশি দিন টিকল না। বলে থামলেন তিনি। কেন মা, কি হয়েছিল? লোভ মানুষকে হৃদয়হীন করে তোলে, পশুর চেয়েও নিকৃষ্ট করে তোলে, জানো তুমি? আমার সাথেও তাই হলো। সম্পত্তির জন্য নিজের কাছের লোকেই সবচেয়ে ভয়ঙ্কর শত্রুতে পরিণত হয়েছে। তারা আমাদের সব সম্পত্তি নিজের করে নিতে চায়, তাই তারা প্রথমে নিশানকে নিজের হাতে রাখতে চেয়েছিল। রাখলে লাভও হতো আর সহজও, কারণ নিশান আমার সৎ ছেলে ছিল। ওরা ভেবেছিল নিশানকে সহজেই নিজের হাতে করতে পারত, কিন্তু জানো নিশান আমাকে খুব বিশ্বাস করতো আর ভালোবাসত, তাই হয়তো ওকে কিছু করতে পারিনি। তাই বলে তারা থেমে থাকেনি, তারা আমার ছোট ছেলে জিশানের মাথাটা নষ্ট করে দিল। ছোট থেকেই জিশানকে বুঝতে শেখালো নিশান ওর সৎ ভাই, নিশান ওর থেকে আমাকে কেড়ে নিবে। জিশান তখন এতটাই ছোট যে ওর ওর ছোট মাথায় এটাই গেঁথে বসল। এরপর থেকেই নিশান যে জিনিসটা নিত জিশান সেটাই ওর থেকে কেড়ে নিত। এরকমটা কে করলো মা? নিশানের ফুপি। কি? হ্যাঁ মা, নিশানের ফুপি। উনি ছোটবেলা থেকেই জিশানের মাথায় এসব ঢুকিয়েছে। নিশানকেও চেয়েছিল কিন্তু নিশান এসবে কান দেয়নি, তবুও খুব ভালোবাসে নিজের ফুপিকে। নিশি তোমাকে একটা কথা বলি, উনি কিন্তু এখানে এমনি এমনি আসেনি, কিছু না কিছু তো করবেই। উনি চেয়েছিল তিশার সাথে নিশানের বিয়ে দিতে, কিন্তু নিশান করতে চায়নি, তাই উনি এখানে এসেছেন। তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে মা। এটা আমার প্রথমেই মনে হয়েছিল, কিন্তু আপনি চিন্তা করবেন না, মানে আমি এমন কিছু হতে দিব না। তোমাকে আমি ভরসা করি, জানো আপু আজ বেঁচে থাকলে খুব খুশি হতেন, কারণ উনি একদম মন মতো বৌমা পেয়েছেন। জানো নিশি তোমার সাথে আমি কেন নিশানের বিয়ে দিতে চেয়েছিলাম? নিশি আরশিয়ার দিকে তাকায়, যার অর্থ কেন। কেন? এত কিছু হবার পরও নিশান এসে আমাকে বলেনি জিশান ওর সাথে এমন কিছু করেছে। সেদিনও অনেক কেঁদেছে আমার কাছে, তবুও আমাকে কিচ্ছু বলেনি, কিন্তু আমার মনে হয়েছিল হয়তো জিশান কিছু করেছে। পরে আমি সব জেনেছি আরিয়ানের কাছ থেকে। আমার মনে হলো তোমার জন্য নিশানই ঠিক, তাই নিশানের সাথে তোমার বিয়ে দিলাম। হয়তো তুমি এখন সেটা বুঝবে না, কিন্তু একদিন ঠিকই বুঝবে। আমিও মেয়ে, সব কিছু বুঝি,
জানি এত সহজে মেনে নেওয়া যায় না, কিন্তু আমি একজন মাও, তাই সন্তানের ভালোটা বুঝি। তুমি আমার কাছে আমার বউ কম, মেয়ে বেশি। আমার কোনো মেয়ে নেই, তবে মেয়ে হিসেবে দেখি আমি। মা, তোমার কাছে সময় আছে, তাড়াহুড়ো করো না। ঠিক আছে মা, আমি আসছি এখন। আচ্ছা যাও। নিশি আরশিয়ার রুম থেকে বের হয়ে নিজের রুমে আসতে নিলে ফুট করেই তিশা এসে নিশির সামনে পথ আটকে দাঁড়ায়। তুমি? কথা আছে তোমার সাথে। হ্যাঁ বলো। ফোনের রেকর্ডিং অন করে। কি চাও তুমি? মানে? দেখে তো এত বোকা মনে হয় না তোমায়। আপনি কি বলতে চাও ভালো মতো বলো। হুট করে নিশির গাল চেপে। বুঝতে পারছো না, আসলেই বুঝতে পারছো না তুমি আমি কি বলছি, কার কথা বলছি। আহ, আপনি লাগছে, ছাড়ো। ছেড়ে দেব, তার আগে তুমি বলো আবার নিশানকে কবে ছাড়বে। আপনি কি বলছো এসব? দেখে তো এত ইনোসেন্ট মনে হয় না তোমাকে। আমি কি বলছি তুমি বেশ বুঝতে পারছো। নিশানের জীবন থেকে কবে যাবে সেটা বলো। তোমাদের মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি। টাকার জন্য সব করতে পারো তোমরা, কত টাকা লাগবে তোমার বলো, যা চাই তাই দেব। শুধু নিশানের জীবন থেকে সরে যাও। আর যদি না যাই? গুড কোয়েশ্চেন, কি দরকার বলো তো এত সুন্দর জীবনটা নষ্ট করার। বলেই নিশিকে ছিটকে ফেলে দেয়। নিশি গিয়ে দেয়ালে বাড়ি খায়। তিশা ভাবে নিশি হয়তো ভয় পেয়েছে, কিন্তু তার ভুল ভেঙে দিয়ে নিশি হেসে ওঠে। তিশা অবাক হয়ে নিশির দিকে তাকিয়ে থাকে। নিশি ঘুরে বাঁকা হাসি দিয়ে ফোনের রেকর্ডিং অন করে। সাথে সাথে কিছুক্ষণ আগের সমস্ত কথা শোনা যায়। তিশা অবাক হয়ে যায়। নিশি হেসে বলে ওঠে, আসলে কি দরকার বলো এত সুন্দর জীবনটা নষ্ট করার। নিশি, আর লো ভয়েসে কথা বলো আপনি, আসলে তুমি ঠিক বলেছো, আমার ফেসটা এত ইনোসেন্ট হলেও আমি মোটেও এত ইনোসেন্ট নই। তিশা রেগে এসে নিশির কাছ থেকে ফোনটা নিতে যায়। ফোনটা কোনো মতে সামলে। আরে আপনি রিল্যাক্স, কি ফোন লাগবে তোমার, এই নাও। তিশার হাতের কাছে দিয়ে তিশা ফোনটা নিতে গেলে নিশি ফোনটা সরিয়ে ফেলে। আরে আপনি ফোনটা তোমায় দিয়ে দিব, এত বোকা নই আমি। হ্যাঁ, তিশা রেগে নিশির গালে চড় মারতে যায়। হাত পা ভাঙার অভ্যাস আমার আছে আপনি, অনেক ভেঙেছি, কিন্তু তুমি চিন্তা করো না, তোমারটা ভাঙবো না, কারণ তোমার প্রাণ ভোমরা তো আমার কাছে। তাই বেশি বাড়াবাড়ি না করে চুপচাপ থাকো, দেখবে কিচ্ছু হবে না। অতিথি না তুমি, অতিথি হয়ে থাকো, খাও দাও বিন্দাস ঘুরো, তারপর চলে যাও, কিন্তু বেশি উঠতে যেও না, ঠিক আছে? খুব বড় ভুল করছো নিশি, এটা তো সময় বলবে। বলেই চলে যায় নিশি। তিশার মা বলল, পাগল হয়ে গেছিস তুই, কি করছিস তুই? সরি মম, আমি বুঝতে পারিনি। তাই বলে এত বড় বোকামি? আরে আসলি তো আজকে, দুটো দিন ওয়েট করতে পারিলি না? মম, আমার সহ্য হচ্ছে না ওই মেয়েটাকে নিশানের সাথে, রাগ হয় আমার, ইচ্ছে করে তখনই ওকে শেষ করে দিই। শান্ত হ একটু মম, নিশানকে আমার চাই। পাবি পাবি, তুই চিন্তা করিস না, আমি আছি তো। নিশান আজ একটু আগেই বাসায় ফিরে। বাড়িতে ঢুকে দেখে সবাই বসার ঘরে শুধু নিশি ছাড়া। খানিকটা অবাক হয়ে সে নিশানকে দেখে তিশা বলে ওঠে, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।